নেট ইউজি প্রশ্ন ফাঁসে বিহারে প্রথম গ্রেপ্তারি, একই সঙ্গে গ্রেপ্তার দুজন পাট্টা থেকে গ্রেপ্তার মনীষ প্রকাশ ও আশুতোষ নামে দুই ব্যক্তি। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর দুজনকে হেফাজতে নিল সিবিআই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, নেট ইউজি প্রশ্ন ফাঁসে বিহারে প্রথম গ্রেপ্তারি, পাটনা থেকে গ্রেপ্তার মনীষ প্রকাশ ও আশুতোষ নামে দুই ব্যক্তি। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর দুজনকে হেফাজতে নিল সিবিআই। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা রায়ের। এই সঞ্জনা, কি আপডেট, খবর আছে? দেখো, গত রবিবার দেখা গিয়েছে সিবিআই এই নিট ইউজিসি কেসে কিন্তু 6টা এফআইআর দায়ের করেছে এবং তারপরই আজকে কিন্তু তাদের প্রথম অ্যারেস্ট এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। আশুতোষ কুমার এবং মনীষ প্রকাশ এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পাটনা থেকে এবং আজকে তাদেরকে ডাকা হয়েছিল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের কথায় কিন্তু বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় এবং তারপরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। যেটা জানা যাচ্ছে যে মনীষ কিন্তু একটি ফাঁকা স্কুলে নিয়ে গিয়ে তার কিছু স্টুডেন্টকে কিন্তু এই প্রশ্নপত্র তুলে দিয়েছিল এবং রাতারাতি সেই সমস্ত প্রশ্ন মুখস্থ করতে বলেছিল। একই রকম ভাবে দেখা গিয়েছে আশুতোষ তার নিজের বাড়িতে বেশ কিছু স্টুডেন্টকে নিয়ে যায় এবং সেই সমস্ত স্টুডেন্টদেরকে রাতারাতি প্রশ্নগুলো মুখস্থ করতে বলা হয়। এবং তোমাকে জানিয়ে রাখি, এই কেসে কিন্তু দেখা গিয়েছে অলরেডি 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিহার, দিল্লি, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র পুলিশ কিন্তু এদেরকে গ্রেপ্তার করে। এবং কিছুদিন ধরে কিন্তু এই কেসে দেখা গিয়েছে বিহারের সালভার গ্যাং, তাদের নাম কিন্তু উঠে আসে বেশ সাসপিসিয়াস তাদের কাজকর্মের জন্য এবং এই এই গ্যাংয়ের অন্যতম মূল মাথা রবি আত্রি, সে কিন্তু ইতিমধ্যেই বিহার পুলিশের হেফাজতে রয়েছে এবং সে কিন্তু এই একই রকম ভাবে এই কেসের সঙ্গে যুক্ত যেটা জানা যাচ্ছে এবং তাকেই জিজ্ঞাসাবাদ করে এবং তার কিছু সহায়তা নিয়েছিল সিবিআই। সেখান থেকে কিন্তু এই আশুতোষ এবং মনীষের নাম উঠে আসে এবং যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে কিন্তু এখনো বেশ কয়েকজন জড়িত রয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিকান্দার জাভেদি, যেও কিনা একই রকম ভাবে পুলিশের জালে ধরা পড়ে। এবং এই যারা আর কি আপকন্ডেড রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সঞ্জীব মুখিয়া। সিবিআই মনে করছে সে কিন্তু নেপালে পালিয়ে গিয়ে থাকতে পারে এবং সেই জন্য কিন্তু যে সমস্ত নেপাল এবং বিহারের যে বর্ডার গুলো রয়েছে সেগুলো দুটোতেও কিন্তু সিবিআই নজর রাখছে। যেটা জানা যাচ্ছে যে প্রায় বলা যেতে পারে 300 স্টুডেন্টকে কিন্তু তারা এই প্রশ্ন ফাঁস করেছিল এবং সেই বাবদ প্রায় 700 স্টুডেন্টকে এই প্রশ্ন ফাঁস করা হয়েছিল এবং 300 কোটি টাকা কিন্তু তারা রোজগার করেছিল এবং টাকার রোজগারটাই কিন্তু এই সমস্ত স্ক্যামারদের একমাত্র মূল উদ্দেশ্য ছিল, যেটা যারা এখনো পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে। এমনকি সিবিআই যাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে তাদের কাছে কিন্তু অ্যাপারেন্টলি এমনটাই জানা গিয়েছে যে টাকা রোজগারটা কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল এবং সেই জন্য কিন্তু তারা এই ধরনের স্ক্যামের সঙ্গে যুক্ত হয়েছে, যেটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সজনা, তুমি যেমনটা বললে যে পাটনার একটি স্কুল, সেই স্কুলে ছেলেদের হোস্টেলের একটি ঘরে টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র তারা বিক্রি করেছিল বা বিলি করেছিল, যেটাই হোক না কেন, বিষয় হলো সেই স্কুলের যে হোস্টেল, মানে যে হোস্টেলটা যে স্কুলে, সেই স্কুলও কিন্তু এর দায়ে এড়িয়ে যেতে পারে না। তাদেরকেও কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা হতে চলেছে? সজনা, দেখো, একটা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই স্কুলে ফাঁকা স্কুলে সেখানে তাদেরকে এই প্রশ্নগুলো তুলে দেওয়া হয়। এটা যেটা করে সেটা হচ্ছে মনীষ করে এবং আশুতোষ তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে প্রশ্নগুলো তাদের হাতে তুলে দেয়। তো স্বাভাবিকভাবে কিন্তু যে স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল এক গাড়ি স্টুডেন্টকে, যে মনীষ যাদেরকে নিজেদের গাড়িতে নিয়ে গিয়েছিল, আশুতোষও কিন্তু নিজেদের গাড়িতে নিয়ে গিয়ে নিজের গাড়িতে নিয়ে গিয়েছিল এবং সেই সমস্ত স্টুডেন্টরা কিভাবে গেল তাদের উপর ভরসা করে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যে স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে প্রশ্ন বিলি করা হয়েছিল সেই স্কুলের কর্তৃপক্ষ কি করছিল সেগুলো কিন্তু একই রকম ভাবে সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিট ইউজি প্রশ্ন ফাঁসে বিহারে প্রথম গ্রেপ্তারি, পাটনা থেকে গ্রেপ্তার মনীষ প্রকাশ আশুতোষ রাবে দুই ব্যক্তি। জিজ্ঞাসাবাদের পর দুজনকেই হেফাজতে নিল সিবিআই।